X1 কার্বন, মেবি ফোর্থ জেনারেশন ল্যাপটপ। তো কাস্টমারের ভাষ্য মতে কাস্টমার ল্যাপটপটি ঈদের আগে চালিয়ে রেখে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গেছে, দেন ঈদের পর আসছে, আসার পরে একবার শুধু পাওয়ার দিছে, পাওয়ার দেওয়ার পরে একবারই শুধু অন হয়েছে, অন হওয়ার পরে সেটা অফ হয়ে গেছে। তো আমার কাছে নিয়ে আসার পরে আমি ট্রাই করলাম, বাট আমার এখানে অন হচ্ছিল না। দেন আমি যখন আমার ডিসি মিটারে লাগাইলাম পাওয়ার, তখন এখানে 4 আসলো, আসার পরেও এখানে এটা অন হচ্ছিল না, কোনোভাবেই অন হচ্ছিল না। দেন আমরা একটি মাদারবোর্ড থেকে একেবারে খুলে নিছি। ওকে, খুলে নেওয়ার পরে আমাদের এখানে যে বায়োস ব্যাটারি আছে, বায়োস ব্যাটারিটা আমরা চেক করলাম। দেন হচ্ছে আমাদের এই পাশে যে কয়েল, বিভিন্ন প্রকারের কয়েল আছে, 5 ভোল্ট 3 ভোল্ট কয়েল, মোটামুটি সবগুলা বায়োস এগুলো চেক করছি, তো আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি। দেন আমরা আমাদের আমরা যেই প্রবলেমটা পাইছি, শুধুমাত্র এই প্রোটেকশন পেপারের নিচে আমরা অ্যান্টস, অনেকগুলো অ্যান্টস পাইছি, যে অ্যান্টসগুলা আমাদের এই মাদারবোর্ডের সাথে লেগেছিল। তো আমরা এখানে বোঝা যাচ্ছে কি না, অ্যান্টস প্রচুর পরিমাণে পিঁপড়া ছিল। আমরা অবশ্যই জানি যে পিঁপড়া কিন্তু অ্যাসিড নির্গত করে, পিঁপড়া শরীর থেকে অ্যাসিড নির্গত হয়, এবং এই অ্যাসিড কিন্তু মাদারবোর্ডকে ডেড করার জন্য যথেষ্ট, এবং মাদারবোর্ড অনেক সময় এই অ্যান্টসের কারণে, পিঁপড়ার কারণে মাদারবোর্ড অনেক সময় কমায় চলে যায়, যেটা অন করতে বাধা দেয়। তো আমরা এটা অন খোলার পরেই আমরা দেখাই যে আমাদের ল্যাপটপটি কিন্তু অলরেডি লেনোভো X1 কার্বনে যে প্রবলেমটা ছিল, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের বায়োস ব্যাটারিটা লো হয়ে গেছিল। তো বায়োস ব্যাটারিটা লো হওয়ার কারণে আমি আরেকটি লেনোভো বোর্ড থেকে এই বায়োস ব্যাটারিটি, যেহেতু এই ধরনের বায়োস ব্যাটারি অ্যাভেলেবেল না, তো আমি আরেকটি লেনোভো মাদারবোর্ড থেকে বায়োসটি কালেক্ট করে জাস্ট আমাদের এই মাথাটা চেঞ্জ করে, এই মাথাটা একটু মোটা ছিল, চেঞ্জ করে জাস্ট এটাতে আমি ফিক্সড করে দিছি। ফিক্স এটার যেই প্রবলেমটা হইতো, এই ব্যাটারিটা ভোল্টেজ না থাকার কারণে এটা মাঝে মাঝে অন হইতো, আবার মাঝে মাঝে অন হইতো না। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রপারলি ল্যাপটপটি অন আছে, এবং অনেকক্ষণ যাবৎ চালিয়ে দেখতেছি। ওকে, 1040 HP এলিট বুক, পার্ট নাম্বার কোথায়, এটার নিচে পার্ট নাম্বার, ১২২৯৫৩ পার্ট নাম্বার, নো পাওয়ার অবস্থায় আসছে। ল্যাপটপটি আমরা এখন কাজ করব। ডিসি রিডিং 13, 11 ছিল, 11 15 16, আমরা আবার লাগাই 11
16, 13, 16, 13, okay, power light available. Now we are checking for digital physical damage. Any physical damage available or not? Physical damage er khetre amra ekhane fungus dekhte pacchi. যখন আমি মিটারটিকে 20 ভোল্টে রাখি তখন বোর্ডের পাওয়ার ফ্ল্যাকচুয়েট করে, পাওয়ার আসছে বাট ব্লিঙ্কিং, ওকে এন্ড অফ। আমি জাস্ট 22 होल्ड कर दिलाम, व्हेन आई एम प्रेसिंग पावर बटन गोइंग टू 36, गोइंग टू 36, 37, कमिंग बैक टू 16, 9, 10, 11, 15, 14, 12 and 11, 12 fluctuating, but power not stable and proper not powering on, properly not powering on, okay. After BIOS completing, now laptop is running good. Laptop running good. Two BIOS, both BIOS are writing. But no display. এখানে ডিসপ্লে দেখাবে না, কারণ হচ্ছে এটা EDP পোর্টের ডিসপ্লে, EDP 1, EDP 2 আছে। EDP 1 যেহেতু এটা ডিসপ্লে লাগানোর পরে এখানে ডিসপ্লে শো করবে, আমাদের এখানে এই জন্য কোনো ডিসপ্লে শো করতেছে না, নয়তো এখানে লাইটটা জ্বলে উঠত। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপটি রান করছে, আমরা এটাকে অফ করব, ওকে। অন করব, আগে বারবার প্রেসে অন হইতো না, ফ্যানটি ঘুরতেছে না, যখনই আমাদের এমই এনাবেল হয়ে যাবে এবং হিট প্রসেস শুরু হবে তখনই আমাদের ফ্যানটি ঘোরা শুরু করবে। মেশিনটি এখনও অন আছে, ফ্যান রান, ওকে, দিস ফ্যান অলসো রান। সো এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের এই ল্যাপটপটি মাঝে মাঝে অন হইতো, মাঝে মাঝে হইতো না। তো রান হইলে ভালো চলতো, কিন্তু আবার রেখে দিলে অন হইতে ব্যাপক প্রবলেম করতো, বারবার সুইচ প্রেস করার পরেও, এই সুইচ প্রেস করার পরেও অন হইতো না। কিন্তু এখন আমরা যতবারই প্রেস করতেছি বারবারই কিন্তু অন হচ্ছে, অফ হচ্ছে।
সো এটা এক ঘন্টা দুই ঘন্টা রেখে তারপরে আমাদের আবার চেক করতে হবে বা একদিন পরে আবার চেক করতে হবে যে আমাদের প্রবলেমটা অরিজিনালি কি সলভ হয়েছে কি না। সম্ভবত সলভ হয়ে গেছে, কারণ আমি কিছুক্ষণ আগেও বারবার ট্রাই করছি, একবার অন করার চেষ্টা করছি, অন হয় নাই, আবার অন হয়েছে এরকম, কিন্তু এখন বারবারই অন হচ্ছে অফ হচ্ছে। সো মানে 90% যে ইয়া মানে আত্মবিশ্বাস যে কাজটি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা একটা স্যামসাং এর নেটবুক দেখতে পাচ্ছি, নেটবুকের মাদারবোর্ড দেখতে পাচ্ছি যেটা নো পাওয়ার অবস্থায় আছে। তো আমরা সমস্ত মাদারবোর্ড ফিজিক্যাল ড্যামেজ চেক করে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা এই প্রোটেকশন পেপার উঠাইছি। ওঠানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অ্যান্ডস হেভি পরিমাণ অ্যান্ডস দেখা যাচ্ছে। এখানে অ্যান্ডসের পাশাপাশি আমরা এই প্রোটেকশন পেপারের নিচে যেটা পাইছি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমাদের এই আইসিটার মধ্যে কি অবস্থা। আমাদের এখানে মিটারে অ্যাম্পিয়ারে অ্যাম্পিয়ার রিডিং খুব ভালো দেখায়, 11, 17 এবং 23, বাট পাওয়ারটা অন হয় না। আবার মাঝে মাঝে পাওয়ার সুইচিং হয় লাইট জ্বলে, বাট ফুললি অন হয় না। তো আমরা বারবার বলি যে ল্যাপটপ মাদারবোর্ডটি অপারেশন করার আগে আগে এর ফিজিক্যাল কন্ডিশন, প্রেশার, মানুষের ক্ষেত্রে যেমন প্রেশার মাপা হয়, আরও কোনো প্রকার অসুবিধা আছে কি না রক্ত পরীক্ষা করা হয়, তো আগে আমাদের এই ওভারঅল মাদারবোর্ডটিকে পরীক্ষা করতে হবে। তো আমাদের আজকে এই এটা নিয়ে চতুর্থ মাদারবোর্ড, তিনটি মাদারবোর্ড অলরেডি আমাদের সফলভাবে সার্ভিস হয়েছে। তো এটা আমাদের হচ্ছে এখনকার চতুর্থ মাদারবোর্ড যেটা আমরা শুরু করছি, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ।